আমরা যারা এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে কাজ করি, অনেকে হয়তো আমরা টাকা উইথড্র করতে পারতেছি না, অ্যাড্রেস ভেরিফিকেশন অ্যান্ড আইডেন্টি ভেরিফিকেশন অ্যান্ড ফোন ভেরিফিকেশন সিকিউরিটি কোয়েশ্চেন। তো এগুলো কীভাবে আমরা ভেরিফাই করবো সম্পূর্ণ দেখাবো আজকে। কম্পিউটার স্ক্রিন থেকে কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে রাখুন নতুন নতুন ভিডিওটি পেতে হলে। তো বেশি ব্যাকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো সরাসরি আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে, ওপেন করার পর জাস্ট আপনাদের আইডিটা লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর আপনি দেখতে পাচ্ছেন আমরা ডাইরেক্ট সিকিউরিটিতে চলে আইসি। তো সিকিউরিটিতে চলে আসার পর আপনাকে এখানে এরকম একটি আপনাদের সামনে ফিচার্স হবে। তো প্রথমে আসছে টেলিফোন নাম্বার, অ্যাড্রেস ভেরিফিকেশন, আইডেন্টি ভেরিফিকেশন, সেকেন্ডারি পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন। এই যে পাঁচটি যে মানে ভেরিফাই আছে, এই পাঁচটি যদি ভেরিফাই আপনি করেন তাহলে হবে কি, আপনার আইডেন্টিটা অনেক মানে ভারী হবে। তো আপনার যে কোনো একটি বার বা ক্লায়েন্ট আপনাকে রিপোর্ট করে বা অন্য অন্য সিস্টেমে বা আপনাকে কখনো আপনার অ্যাকাউন্টটা ব্যান করতে পারবে না, ঠিক আছে? তো আমি মনে করি এগুলো আপনাদের প্রয়োজন, কেননা এগুলো প্রয়োজন আপনাদের যদি আপনি যদি এই মার্কেটপ্লেস কাজ করতে চান। তো আমরা প্রত্যেকটি ভিডিও কিন্তু ধাপে ধাপে দিয়ে যাচ্ছি, তো আপনারা ভিডিওগুলো দেখবেন। তো অবশ্যই আজকে আমরা কীভাবে এটি করব সেটি আমরা দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে প্রথম আছে টেলিফোন নাম্বার। তো টেলিফোন নাম্বারটি কীভাবে ভেরিফাই করবেন সেটি আপনারা পেয়ে যাবেন, কেন এখানে আপনি এখানে অ্যাড এ নাম্বার একটি অপশন থাকবে। আমরা এগুলো ভেরিফাই করেছি, তো আমরা কনফার্ম হয়ে আপনাদেরকে ভিডিও দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু কনফার্ম না হয় আপনাদেরকে কখনো ভিডিও দেই না। তো প্রথমে এখানে একটি অপশন থাকবে অ্যাড এ ফোন নাম্বার। এখানে অ্যাড এ ফোন নাম্বার ক্লিক করার পর জাস্ট আপনাদের ওখানে একটি ফোন নাম্বার দিবেন, জাস্ট অ্যাড করে দিবেন, তাহলে হয়ে যাবে আপনার টেলিফোন নাম্বার অ্যাড করা। তো পরে আসছে অ্যাড্রেস ভেরিফিকেশন। তো বন্ধুরা, অ্যাড্রেস ভেরিফিকেশন ছাড়া আপনি একদম টাকা উইথড্র করতে পারবেন না আর আপনার অ্যাকাউন্ট অনেক ভারী হবে না। তো কীভাবে অ্যাড্রেস ভেরিফিকেশনটি করতে হয় সেটি আমি বলে দিচ্ছি, তো আপনি পারবেন। তো বন্ধুরা, অ্যাড্রেস ভেরিফিকেশনে করতে পারবেন বিল, ইউনিট বিল, তারপর ব্যাংক স্টেটমেন্ট, আর হচ্ছে ইটিএম সার্টিফিকেট। তো সব থেকে আমাদের যেমন আমরা অনেকে আছে যারা আমাদের এখন পর্যন্ত কোনো ইউনিট বিল আমাদের নামে হয়নি বা ব্যাংক আমার অ্যাকাউন্ট নেই, এই জন্য আমরা এই দুইটি থেকে আমরা অ্যাড্রেস ভেরিফিকেশনে আমরা করতে পারি না। তো আমাদের ইটিএম সার্টিফিকেট করতে পারি যে কোনো টাইমে বা যে কোনো মুহূর্তে, মাত্র 2 মিনিটে। তো এই ইটিএম সার্টিফিকেট কীভাবে তৈরি করবেন সে ভিডিওটা দেখতে চাইলে এখন উপরে আসা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশনটি করে ফেলবেন। তো এখানে সিস্টেম থাকবে যে এখানে অ্যাড এ অ্যাড্রেস ভেরিফিকেশন নামে একটি অপশন থাকবে, সেখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর আপনি যে ইটিন সার্টিফিকেটটি বানাবেন সেই ইটিন সার্টিফিকেটের মেইন কপিটা এখানে আপলোড করে দিবেন। জাস্ট হয়তো 2 বা 3 ঘন্টা বা ওরা সর্বোচ্চ 12 থেকে 24 ঘন্টা টাইম নেয়, এই 24 ঘন্টার মধ্যে আপনার ওটি অ্যাপ্রুভ হয়ে যাবে আশা করি, কারণ আমি নিজেটা করেছি এই জন্য আপনাদেরকে আমি এটা বলেছি, তাহলে আমি বলতাম না। তো পড়ে আছে বন্ধুরা আইডেন্টি ভেরিফিকেশন। তো আইডেন্টি ভেরিফিকেশন হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই বুঝেন, যার পাসপোর্ট আছে সে পাসপোর্ট দিয়ে করবেন, যার তোমার আইডেন্টি বা যেটা বলে ন্যাশনাল আইডি কার্ড, ঠিক আছে? তো ন্যাশনাল আইডি কার্ড থেকে আপনি সব থেকে ভালো হবে। তো ন্যাশনাল আইডি কার্ডটি কীভাবে করবেন, তো প্রথমে একটি সামনে জানে ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড, ফ্রন্ট সাইড একটি পিকচার তুলে জাস্ট জেপিজি একটি ফাইল করবেন। করার পর এখানে আপনি আপলোড করবেন, পরে আসবে একটি ব্যাক সাইটের আপনার ওই যে ন্যাশনাল আইডি কার্ড ওটার ব্যাক সাইড একটি ছবি তুলে এখানে আপলোড করবেন। আপলোড করার পর ঠিক 24 ঘন্টার মধ্যে আপনি এটা হয়ে যাবে আশা করি। পরে আসছে সেকেন্ডারি পাসওয়ার্ড। তো সেকেন্ডারি পাসওয়ার্ডটা একদম সোজা, আর এটা কেন প্রয়োজন আপনাদের সেকেন্ডারি পাসওয়ার্ডটা, দেখা যাচ্ছে আপনার বন্ধু বা আপনার কোনো ফ্রেন্ড আপনার অ্যাকাউন্টটি যদি হাত থেকে বাঁচাতে হয়, মানে ডাইরেক্ট চোরের হাত থেকে যদি বাঁচাতে হয়, তাহলে আপনাদের সেকেন্ডারি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি কোশ্চেনটা প্রয়োজন, ঠিক আছে? তো সেকেন্ডারি পাসওয়ার্ডটা এখানে কীভাবে করবেন, তো এখানে একটি অপশন থাকবে অ্যাড এ সেকেন্ডারি পাসওয়ার্ড বা এরকম একটি অপশন থাকবে, সেখানে টাচ করবেন। টাচ করার পর জাস্ট আপনি একটি পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি শুধু আপনি জানবেন, এছাড়া আপনার পৃথিবীতে কেউ জানবে না আপনি ছাড়া। তো এরকম করে আপনি একটি সেকেন্ডারি পাসওয়ার্ড দিবেন। সেই পাসওয়ার্ডটি যখনই আপনি একটু খেয়াল করবেন, একটু দেখেন আমি একটা রিলোড দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যখনই আমি আমার এখানে ঢুকতে যাচ্ছি বাট আমার এগুলো চেঞ্জ করতে যাচ্ছি, তখন বলছে এন্টার ইউর সেকেন্ডারি পাসওয়ার্ড। আমি যদি এখানে পাসওয়ার্ডটি না দেই সেকেন্ডারি পাসওয়ার্ড, তাহলে আমি এখানে ঢুকতে পারবো না। তো আমি যখনই পাসওয়ার্ডটি দিব তখনই কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট করবো, তখন কিন্তু আমি এখানে ঢুকতে পারবো। তো আমরা এখানে ঢুকতে পাচ্ছি বাট আমরা পাসওয়ার্ড দিচ্ছি এই জন্য, তাহলে না হলে ঢুকতে পারতাম না। পরে আছে বন্ধুরা সিকিউরিটি কোয়েশ্চেন। তো সিকিউরিটি কোয়েশ্চেনটা কী দেবেন, তো সিকিউরিটি কোয়েশ্চেনটা দেওয়ার প্রয়োজন কী, সিকিউরিটি কোয়েশ্চেনটা দেওয়ার কারণ হচ্ছে, তো ওই যে প্রথমে বলেছিলাম যে আপনার ফ্রেন্ডের হাত থেকে বা চোরের হাত থেকে যদি আপনার মানে ভালো ফ্রেন্ড না, যদি কোনো খুব খারাপ ফ্রেন্ড থাকে, তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটি নিয়ে সিনিমিনি খেলার অনেক
স্বপ্ন দেখে, কিন্তু আপনি সেই ছিনিমিনি খেলার স্বপ্ন থেকে আপনার অ্যাকাউন্টে দূরে রাখতে আপনার সিকিউরিটি কোশ্চেনটা কিন্তু খুবই প্রয়োজন। যখনই আপনার অ্যাকাউন্টে সিকিউরিটি কোশ্চেন দিবেন, তখন কিন্তু আপনার ওরা কিন্তু এটা ভেরিফাই করবে যে ওটা হচ্ছে সাপোর্টেরা। তো যখনই ধরুন আপনার এটা মানে ব্লাঙ্ক হয়ে গেছে, বাট আপনার এটা পাসওয়ার্ড টাসওয়ার্ড বাট ইমেল পাসওয়ার্ড সব একটা ফ্রেন্ড জেনে গেছে, তো এখন আপনার সেই এই অ্যাকাউন্টে প্রয়োজন, তখন আপনি কি করবেন, জাস্ট আপনি মেল করবেন, সাপোর্টের সাথে কথা বলবেন, সিকিউরিটি কোশ্চেন দেবেন, সেখানে পাসওয়ার্ড যদি আপনি কনফার্মভাবে দিতে পারেন তো অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টে ফিরে পাবেন। তো এভাবে করবেন। তো পরে আছে, আমি কি সিকিউরিটি কোশ্চেনটা দিছি, হোয়াট ওয়াজ দ্য লাস্ট নেম অফ ইউর থার্ড গ্রেড অ্যান্ড টিচার। তো এখানে আমরা অ্যান্সারটি এখানে আমরা দিয়ে নিয়েছি, এখানে এই যে কোশ্চেন এটা আমরা এখানে অ্যান্সার, তো এটা যদি আমরা অ্যান্সার দিই তাহলে আমরা কিন্তু এটা সিকিউরিটি কোশ্চেনটা আমরা অন করতে পারবো। তো জাস্ট বন্ধুরা এভাবে আপনারা যদি এটা অন করেন বাট এরকম যদি আপনারা করেন তাহলে আপনার অ্যাকাউন্টে অনেক সুরক্ষা থাকবে, আপনার পেমেন্ট মেথড নিয়ে কোনো ঝামেলা হবে না, অ্যান্ড মানে আপনার যে টাকাটা উইথড্র নিয়ে কোনো ঝামেলা হবে না। তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো এরকম যদি আপনারা করেন তো অবশ্যই আপনার মানে এসইওর যে মার্কেট প্লেসে অ্যাকাউন্টে রয়েছে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, আপনার অ্যাকাউন্ট যদি ব্যান্ড হয় তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন, কেননা আপনার এই জুতিগুলো ঠিক মতো আপনার এই ভেরিফাইটা করা থাকে। তো অবশ্যই আপনারা বন্ধুরা এভাবে ঠিক মতো ভেরিফাইটা করে নেবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো হয়তো ছোট্ট করে একটি কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সদা সর্বদা অল বাংলা টিউটর প্রচারে জুড়ে থাকবেন।